আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে বছরের প্রথম দিন, সকালবেলা থেকে আমার সাথে যা যা হইতেছে আসলে এগুলোর জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি সকালবেলা গাড়িটা বের করলাম, বাইকটা বের করলাম রাস্তার মাথায়, মানে আমাদের বাড়ির রাস্তার মাথায় আসলাম, আমার ক্লাস কেবলটা একটা টান দিয়া ছিঁড়া গেল। এখন তো হঠাৎ করে আমি এই সিচুয়েশনে কখনো পড়ি নাই, তো অনেকক্ষণ ওইখানে বসেছিলাম, প্রায় 15-20 মিনিট ওইখানে বসেছিলাম, আর ফোনে সবার সাথে কথা বলতেছিলাম আর বলতেছিলাম রে আমার তো ক্লাস কেবল ছিঁড়া গেছে এটা সেটা। তারপরে হঠাৎ করে বললাম যে একটা ভিডিও দেখি যে ক্লাস কেবল ছিঁড়া গেলে আসলে কিভাবে গাড়িটা চালানো যায়। তো একটা ভিডিও দেখলাম, দেখে একটু উপকার হইলো আমার। তারপর আমি ফার্স্ট গিয়ারে চালাইয়া গ্যারেজ পর্যন্ত নিয়ে আসলাম, যাক অনেকটা শান্তি পাইলাম। তবে প্যারা নেইনি, কেন যেন প্যারা প্যারা আসতেছিল না। আচ্ছা যাক, আমি ওইখানে একটা ক্লাস কেবল লাগাইলাম, জাস্ট শুধু কেবলটা লাগাইছি, পুরো সেটটা চেঞ্জ করতে পারিনি, ওদের কাছে ছিল না। যাক, না থাকার কারণে যেই বেনিফিটটা আমার হয়েছে সেটা হলো যে অল্প খরচের মধ্যে আমার কাজটা হয়ে গেল। আচ্ছা, এখন সেকেন্ড টাইম যেটা হলো যে আমি চেম্বারে আসলাম, চেম্বার আসার পর আমি লাইটের সুইচ দিতেছিলাম, যে মানে সবসময় এসে যেই লাইটের সুইচটা দিই সেই লাইটের সুইচ দিতেছি, দেখি যে লাইট মানে লাইট জ্বলতেছে না, ভাবছি হয়তো মনে হয় কারেন্ট নাই বা কিছু একটা। তো মেন মিটারের ওইখানে গেলাম, যাই দেখলাম যে আমার সার্কিটটা কি বন্ধ না চালু, দেখলাম যে না আমার সার্কিট চালু, তারপর ওই পাশে মিটারে কারেন্টও আসছে কিন্তু আমার চেম্বারের ভিতরে লাইটে আলো আসতেছে না কেন যেন। এখন তো কেমন কেমন লাগতেছে, পরে সুইচ আবার দিতেছি বন্ধ করতেছে, পরে ওই সুইচটা বাদ দিয়ে অন্য একটা সুইচ দিলাম, দেখলাম যে লাইট জ্বলে, ওই সুইচে লাইট জ্বলে না। এখন তো অবাক, কি ব্যাপারে এই সুইচে লাইট কেন জ্বলে না, ভাবতেছিলাম যে সুইচে সমস্যা। পরে লাইটের দিকে তাকাইলাম, লাইটের দিকে তাকাইয়া যেটা হইলো সেটা আমি দেখি যে আমার এখানে লাইট নাই, এত বড় একটা লাইট দেখি লাইট নাই, আমি তো পুরাই অবাক, হ্যাঁ এটা কি হইলো, লাইট গেল কই? কালকে রাত্রে বন্ধ করে গেলাম শাটার, এখন আইসা খুললাম, এর মধ্যে শাটার খোলা ছিল না যে বাহির থেকে কোনো মানুষ আসবে বা বাহির থেকে কোনো চোর আইসা নিয়ে যাবে এমন না, কারণ কালকে রাত্রে আমি নিজের হাতে শাটারগুলো বন্ধ করে তারপর গেলাম, এবং আমি সকালবেলায় যে এখন আসলাম আইসে নিজের হাতেই কিন্তু শাটারগুলো খুললাম, খুললে তারপর লাইটটা অন করলাম, দেখি লাইট নেই। এখন তো ভাবতেছিলাম যে চোর কীভাবে আসলো এখান থেকে, আমার লাইট কীভাবে নিয়ে গেল, অনেক চিন্তা ভাবনা করার পরে আমি কি নিচে পড়ে গেলো নাকি দেখি। তো তারপরে আমি দেখি যে আমার লাইটটা ঠিক সোফার ওই পিছনে ওইখানে পড়ে আছে, দেখা তো আমি পুরাই হতাশ যে এইটা কি হইলো আমার সাথে, আজকে সকালগুলো দুই দুইটা চুনা খাইলাম তাও এইভাবে। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো তাই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।